প্রিয় ছাত্রছাত্রীরা, যারা এবছর টেটে এক্সাম দিচ্ছ, তোমাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমি শিশু মনোতত্ত্ব থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আলোচনা করব, প্রায় 40টির উপরে প্রশ্ন, আর প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সেই সমস্ত প্রশ্নের তোমরা দেখো, এবং যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে তোমরা অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন শিক্ষা সংক্রান্ত যাবতীয় ভিডিও পেতে। তো প্রিয় বন্ধুরা, যারা আমার এই ভিডিওটা দেখছো, তো চলো আমরা আজকের মূল আলোচনায় চলে যাই। তো প্রথম দেখো প্রশ্ন রয়েছে যে মাধ্যমিক শিক্ষাকাল বলতে কি বোঝো, ঠিক আছে? তো এই প্রশ্নের অ্যান্সার দেখো, অপশন রয়েছে যে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী, অপশন বি রয়েছে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী, অপশন সি রয়েছে অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী, এবং অপশন ডি রয়েছে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী। পরের যে প্রশ্নটা রয়েছে দেখো, যে মনোবিদ জোনস জীবন বিকাশের স্তরগুলি ভাগ করেছেন চারটি ভাগে, ছয়টি ভাগে, পাঁচটি ভাগে, সাতটি ভাগে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে চারটি ভাগে। মনোবিদ জোনস জীবন বিকাশের চারটি স্তরে কিন্তু ভাগ করেছেন। যে পরের যে প্রশ্নগুলো রয়েছে, পরের প্রশ্নটা দেখো রয়েছে তিন নম্বরে, যে পরে যে প্রশ্নটা রয়েছে দেখো, যে বিশেষ ধর্মী শিক্ষা যে ধরনের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে তা হলো, অপশান এ রয়েছে দেখো সমাজকেন্দ্রিক, অপশান বি রয়েছে ব্যক্তিকেন্দ্রিক, অপশান সি রয়েছে জীবনকেন্দ্রিক, অপশান ডি রয়েছে বিদ্যালয় কেন্দ্রিক। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্যক্তিকেন্দ্রিক, ঠিক আছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, ব্যক্তিকেন্দ্রিক। পরের প্রশ্ন রয়েছে দেখো, সাধারণ ধর্মী শিক্ষা প্রচার করে, ঠিক আছে? তো এই প্রশ্ন দেখো, এক হচ্ছে সমাজতান্ত্রিক আদর্শ, দুই হচ্ছে গণতান্ত্রিক আদর্শ, তিন হচ্ছে শ্রী হচ্ছে সার্বজনীন আদর্শ, চার হচ্ছে ব্যক্তিতান্ত্রিক আদর্শ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সার্বজনীন আদর্শ, ঠিক আছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সার্বজনীন আদর্শ। পরের যে প্রশ্নটা রয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, পরের যে প্রশ্নটা রয়েছে দেখো, বেল লেখা হয় ছয়টি বিন্দু দিয়ে, দশটি বিন্দু দিয়ে, বি রয়েছে আটটি বিন্দু দিয়ে, ডি এ রয়েছে বারোটি বিন্দু দিয়ে। খুবই ভেরি ভেরি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো অবশ্যই কমেন্ট করো তোমরা কি হবে। তো দেখো এই প্রশ্নের সঠিক যে অ্যান্সারটা হবে, সেই সঠিক অ্যান্সার হবে ছয়টি বিন্দু দিয়ে, অপশান এ, বেল লেখা হয় ছয়টি বিন্দু দিয়ে। পরের যে প্রশ্ন দেখো, অ্যাবাকাস যে শিক্ষা উপকরণ তা হলো, অ্যাবাকাস কি শিক্ষার উপকরণ? তো দেখো অপশান আছে বাংলা, অপশান বি হচ্ছে ইতিহাস, অপশান সি হচ্ছে গণিত, অপশান ডি হচ্ছে জীবন বিজ্ঞান। তো এই প্রশ্ন অ্যাবাকাস হচ্ছে দেখো জীবন বিজ্ঞান শিক্ষার উপকরণ, অ্যাবাকাস, ঠিক আছে? তো এই প্রশ্নের গুরুত্বপূর্ণ উত্তর হচ্ছে জীবন বিজ্ঞান। পরের যে প্রশ্ন হচ্ছে, ভগবান হলো সত্য এবং সত্যই ভগবান, উক্তিটি কার? অপশান রয়েছে এ বিবেকানন্দ, অপশান বি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? সরি, আমার এই প্রশ্নের অ্যান্সারটা একটু ভুল হয়েছে। দেখো অ্যাবাকাস যে শিক্ষার উপকরণ তা হবে, এখানে গণিত হবে, জীবন বিজ্ঞান হবে না, এটা হবে গণিত। অ্যাবাকাস প্রথম চীন দেশে আবিষ্কৃত হয়, তো সেইটা হচ্ছে গণিত হবে, ঠিক আছে? এই প্রশ্নের জীবন বিজ্ঞান এটা কিন্তু হবে না, এটা গণিত হবে। তোমরা একটু কালেক্ট করে নিও, এটা এটা হবে গণিত, ঠিক আছে? তো পরের প্রশ্ন, তো যে পরের প্রশ্ন রয়েছে দেখো, ভগবান হলো সত্য এবং সত্যই ভগবান, উক্তিটি কার? উক্তিটি অপশান এ রয়েছে দেখো বিবেকানন্দ, অপশান বি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি রয়েছে বিদ্যাসাগর, অপশান ডি রয়েছে গান্ধীজি। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ গান্ধীজি এই প্রশ্নের সঠিক অ্যান্সার, অর্থাৎ ভগবান শো হলো সত্য এবং সত্যই ভগবান, এই উক্তিটি করেছিলেন গান্ধীজি। পরের প্রশ্ন রয়েছে দেখো, রবীন্দ্রনাথ ধর্মশিক্ষা গ্রন্থ লেখেন কত সালে, ঠিক আছে? দেখো 1904 সালে, তারপর অপশান বি রয়েছে 1911 সালে, তারপরে অপশান সি রয়েছে 1922 সালে, অপশান ডি রয়েছে 1923 সালে। তো এই প্রশ্নের সঠিক যে অ্যান্সারটা হয়ে যাচ্ছে
তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে 1911 সালে কিন্তু এই গ্রন্থটি লেখেন, যে ধর্মশিক্ষা যে গ্রন্থটি সেটি লেখেন 1911 সালে। পরের যে প্রশ্নটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, যে পরের যে প্রশ্নটা তোমাদের সামনে আমি তুলে ধরেছি সেটা হচ্ছে যে বাঙালিদের প্রথম শিক্ষাগুরু ছিলেন রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, এবং অপশন ডি রয়েছে দেখো বিবেকানন্দ। তো এই প্রশ্নের সঠিক যে অ্যান্সার হবে বাঙালিদের প্রথম শিক্ষাগুরু কে ছিলেন, তো বাঙালিদের প্রথম শিক্ষাগুরু ছিলেন বিদ্যাসাগর। বাঙালিদের প্রথম শিক্ষাগুরু কে ছিলেন বিদ্যাসাগর, অপশন সি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। পরের যে প্রশ্নটা রয়েছে দেখো, পরের প্রশ্নটা রয়েছে দেখো যে যে নয় তালিম শিক্ষার অপর নাম হলো, অ্যান্সার দেওয়া আছে দেখো মানবতা, অপশন এ রয়েছে মানবতা শিক্ষা, অপশন বি রয়েছে দেখো বুনিয়াদি শিক্ষা, অপশন সি রয়েছে মাধ্যমিক শিক্ষা, তো এবং অপশন ডি রয়েছে মাদ্রাসা শিক্ষা। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে বলো? তো এই প্রশ্নের সঠিক যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে বুনিয়াদি শিক্ষা, অর্থাৎ নৈমি তালিম যে শিক্ষাটা রয়েছে তার অপর নাম হচ্ছে কি, বুনিয়াদি শিক্ষা। পরের যে প্রশ্নটা রয়েছে দেখো, কোঠারি কমিশনের মোট সদস্য কতজন ছিল, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, কোঠারি কমিশনের সদস্য কতজন ছিল? তো অপশন এ রয়েছে দেখো 10 জন, অপশন বি রয়েছে দেখো 15 জন, তারপরে অপশন সি রয়েছে দেখো 17 জন, এবং অপশন ডি রয়েছে কত, 23 জন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? দেখো এই প্রশ্নের সঠিক যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অপশন সি, অর্থাৎ 17 জন। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে 17 জন, অপশন সি। তোমরা দেখতে পাচ্ছ যে অপশন সিতে আছে 17 জন, তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 17 জন। পরের দেখো, আমি পরের যে প্রশ্নগুলো তোমাদের সামনে রেখেছি, যে 12 নম্বর যে প্রশ্নটা রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ যে কোঠারি কমিশন গঠিত হয় যার উদ্যোগে তিনি হলেন কে এস পন্থ, অপশন এ, অপশন বি রয়েছে দেখো এম সি চাওলা, অপশন সি রয়েছে এস এল বহুগুণা, অপশন ডি রয়েছে মতিলাল নেহরু। তো এই প্রশ্নের সঠিক যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে এম সি চাওলা, ঠিক আছে? সেটা কি হয়ে যাবে, এম সি চাওলা। তোমরা দেখতে পাচ্ছ অপশন বি রয়েছে এম সি চাওলা, অর্থাৎ সব। তার পরে যে 13 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো, স্বাধীন ভারতে প্রথম শিক্ষা কমিশন হলো, তো প্রথম যে শিক্ষা কমিশন দেখো মুদালির কমিশন অপশন এ, অপশন বি রাধাকৃষ্ণন কমিশন, তারপরে রয়েছে দেখো কোঠারি কমিশন, তারপরে ডি রয়েছে ভাবমূর্তি রামমূর্তি কমিশন। তো এই প্রশ্নের সঠিক যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা রাধাকৃষ্ণ কমিশন, ঠিক আছে? স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হচ্ছে রাধাকৃষ্ণ কমিশন। পরের যে প্রশ্নটা রয়েছে তোমাদের সামনে সেটা হচ্ছে মুদালিয়ার কমিশন কত সালে গঠিত হয়, ঠিক আছে? এই প্রশ্নের সঠিক দেখো অপশন এ রয়েছে তোমাদের সামনে, তোমরা দেখতে পাচ্ছ 1948 থেকে 49 সালে, তারপরে অপশান বি রয়েছে দেখো 1952 থেকে 53 সালে, এবং অপশান সি রয়েছে 1964 থেকে 66 সালে, এবং অপশান ডি রয়েছে 1962 থেকে 63 সালে, ঠিক আছে? তো এই প্রশ্নের সঠিক যে অ্যান্সারটা তোমরা দেখতে পাচ্ছ তো এইখানে হবে অপশান বি, অর্থাৎ 1952 সাল থেকে 53 সালের মধ্যে কিন্তু মুদালিয়ার কমিশনটা কিন্তু গঠিত হয়। পরের যে প্রশ্ন তোমাদের জন্য স্ক্রিনে রয়েছে সেইটা হচ্ছে কি দেখো, যে কার মতে শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন, তো শিক্ষা হলো, এই উক্তিটি কে করেছেন? উক্তি দিয়ে কিন্তু একটি প্রশ্ন আসবেই তোমাদের শিশু মন্ত্রস্থ থেকে। তো অপশন রয়েছে দেখো এ হচ্ছে হার্বার্ট স্পেন্সার, তারপরে বি হচ্ছে ডিউ, এবং সি হচ্ছে রুশো, এবং ডি হচ্ছে দেখো প্রস্তাত লৎসি। তো এই প্রশ্নের 15 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ডিউ, ঠিক আছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কি, ডিউ। পরে যে প্রশ্নটা তোমাদের সামনে আমি তুলে ধরেছি সেটা হচ্ছে দেখো নিচের কোন টি ব্যাপক অর্থে শিক্ষা ধারণা, তো ব্যাপক অর্থে শিক্ষার যে ধারণা সেটি কোন অর্থে? তো এই প্রশ্নের যে সঠিক যে অ্যান্সার সেই সঠিক অ্যান্সারটা কি দেখো, যে শিক্ষা একটি গতিহীন প্রক্রিয়া, অপশন এ রয়েছে, তারপর মানসিক শক্তির শৃঙ্খলা হলো শিক্ষা, শিক্ষা জ্ঞানের আহরণ,
শিক্ষা হলো বিকাশ, তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ শিক্ষা হলো বিকাশ। এই যে শিক্ষা হলো বিকাশ, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে শিক্ষা হলো কি বিকাশ। পরের যে প্রশ্ন তোমাদের সামনে রয়েছে, যে 17 নম্বর প্রশ্নটা, বর্তমান ভারতের শিক্ষা ব্যবস্থা হলো একমুখী, অপশান এ, অপশান বি হচ্ছে দ্বিমুখী, অপশান সি হচ্ছে ত্রিমুখী, অপশান ডি হচ্ছে বহুমুখী। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতের বর্তমান শিক্ষা হচ্ছে কি বহুমুখী শিক্ষা, কিন্তু প্রদান করা হয় অপশান ডি, ঠিক আছে। পরের যে প্রশ্নটা তোমাদের সামনে আমি রেখেছি সেটা হচ্ছে যে প্রথাগত শিক্ষার ক্ষেত্রে সর্বাধিক প্রয়োজনীয় হলো, দেখো প্রথাগত শিক্ষার ক্ষেত্রে যে প্রথাগত যে শিক্ষাটা রয়েছে সেই শিক্ষা সর্বাধিক যে প্রয়োজন সেটা হচ্ছে কি, দেখো অপশান এ দক্ষতা, অপশান বি হচ্ছে অভিজ্ঞতা, অপশান সি হচ্ছে জ্ঞান, অপশান ডি হচ্ছে অনুভূতি। তো এই প্রশ্নের সঠিক সেটা হবে হচ্ছে প্রথাগত শিক্ষা কোন প্রয়োজন, সেটা হচ্ছে জ্ঞান। আমরা 4 দেওয়ালের মাঝে যে প্রথাগত শিক্ষাটা শিখি সেই শিক্ষা কিন্তু জ্ঞানই প্রয়োজন হয় আমাদের, ঠিক আছে। অর্থাৎ বিদ্যালয় কলেজে যে শিক্ষাটা আমরা শিখি সেটা হচ্ছে কি আমাদের জ্ঞানের ওপর কিন্তু ভিত্তি করে সেই শিক্ষাটার মান নির্ধারণ করা হয়। পরের যে প্রশ্নটা রয়েছে তোমাদের সামনে, দেখো যে একটি সমাজের সার্বিক জীবনধারার রূপ হলো কি, সংস্কৃতি, উন্নয়ন, মূল্যবোধ, সংহতি। তো এই প্রশ্নের দেখো 19 নম্বর যে প্রশ্ন রয়েছে তোমাদের সামনে, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে একটি সমাজের সার্বিক জীবনধারার রূপ হচ্ছে সংস্কৃতি। দেখো সংস্কৃতি থাকলেই কিন্তু একটি জীবনধারার সার্বিক রূপ প্রকাশ পায়। তারপরে যে প্রশ্নটা রয়েছে, দেখো শিক্ষায় প্রকৃতিবাদের প্রবক্তা হলেন, তো কে শিক্ষায় প্রকৃতিবাদের প্রবক্তা ছিলেন, তো অপশান এ রয়েছে দেখো স্যার পার্সিনাল, তারপরে অপশান বি রয়েছে রুশো, অপশান সি রয়েছে রেমন্ড, এবং অপশান ডি রয়েছে হর্নি। তো এই প্রশ্নের শিক্ষায় প্রকৃতিবাদের প্রবক্তা হলেন, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি রুশো, ঠিক আছে। পরের যে প্রশ্নটা রয়েছে দেখো 21 নম্বর প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞান হলো, ঠিক আছে। তো এই প্রশ্নের সঠিক সে অ্যান্সারটা যেটা হবে সেটা দেখো আগে অপশনগুলো পড়ে নিচ্ছি আমি। তো এই প্রশ্নে দেখো এ হচ্ছে আত্মার বিজ্ঞান, বি হচ্ছে মনোবিজ্ঞান, সি হচ্ছে দর্শনের শাখা, এবং ডি হচ্ছে মনের বিজ্ঞান। তো শিক্ষা মনোবিজ্ঞান হলো এইটা কি, তো সঠিক অ্যান্সার এটা হচ্ছে যে শিক্ষা মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞান একটি ফলিত শাখা, মনোবিজ্ঞানের যে শাখা তার একটি কিন্তু এটা কিন্তু শিক্ষা মনোবিজ্ঞান হলো শাখা। 22 নম্বর তোমাদের সামনে যে প্রশ্নটা রয়েছে, দেখো যে মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান বল উল্লেখ করেছেন, ঠিক আছে। হাইফেন দিয়ে আছে দেখো, অপশান এ রয়েছে কান্ট, অপশান বি রয়েছে অ্যারিস্টটল, অপশান সি রয়েছে রুশো, এবং অপশান ডি রয়েছে পোস্তালেজ। তো এই প্রশ্নের সঠিক সে অ্যান্সার হয়ে যাচ্ছে শিক্ষা মনোবিজ্ঞান আত্মার বিজ্ঞান বলেছেন উল্লেখ করেছেন, সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান ডি বি অ্যারিস্টটল, অপশান বি অ্যারিস্টটল কিন্তু এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তো পরের যে প্রশ্নটা রয়েছে তোমাদের সামনে আমি আবার দেখছি, দেখো পরের যে প্রশ্নটা রয়েছে তোমাদের জন্য সেই প্রশ্নটা হচ্ছে যে মনোবিদ্যার বিষয়বস্তু হলো বিভিন্ন ধরনের। তো মনোবিদ্যার বিষয়বস্তু কি, দেখো তো একজন মানসিক প্রক্রিয়া, 2 নম্বর হচ্ছে বি হচ্ছে দেখো সামাজিক প্রক্রিয়া, সি হচ্ছে নৈতিক প্রক্রিয়া, ডি হচ্ছে ধর্মী প্রক্রিয়া। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে মনোবিদ্যার বিষয়বস্তু হচ্ছে বিভিন্ন ধরনের মানসিক প্রক্রিয়া। তোমরা নাম দেখে বুঝতে পারছো যে এটা কি। দেখো পরের যে প্রশ্নটা রয়েছে যে প্রত্যক্ষণ কিসের অর্থবোধ, তো এই প্রশ্নে দেখো অপশন রয়েছে ধারণা, বি হচ্ছে সংবেদনের, সি হচ্ছে উদ্দীপনার, ডি হচ্ছে সাড়া। তো এই প্রশ্নের সঠিক যে অ্যান্সারটা হয়ে যাবে প্রত্যক্ষণ হচ্ছে সংবেদনের অর্থবোধ, ঠিক আছে। এই প্রশ্নের সঠিক হয়ে যাচ্ছে অপশন বি সংবেদনের। পরের যে প্রশ্নটা রয়েছে দেখো ধারণা শিখনের জটিলতাকে জটিলাকে অপশন এ আছে দেখো বাড়ায়, অপশান বি রয়েছে কমায়, অপশান সি রয়েছে অপরিবর্তিত থাকে, অপশান ডি রয়েছে মাঝে মাঝে বাড়ায়। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে ধারণা শিখনের জটিলতাকে কি করা হয় কমায়, ঠিক আছে। ধারণা হচ্ছে শিখনের জটিলতাকে কি করায় কমায়। তারপরে যে প্রশ্ন রয়েছে দেখো ইন্দ্রিয়জাত সংবেদন কত ভাগে বিভক্ত, দেখো এই প্রশ্নের 26 নম্বর যে প্রশ্নটা রয়েছে তোমাদের সামনে তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো অপশান কি রয়েছে ইন্দ্রিয়জাত, অপশান বি রয়েছে দেখো 4 ভাগে, সরি 3 ভাগে অপশান এ, আর অপশান বি রয়েছে দেখো 4 ভাগে, অপশান সি 5 ভাগে, অপশান ডি রয়েছে 6 ভাগে। তো এই প্রশ্নের সঠিক যে অ্যান্সারটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে
অপশন সি অর্থাৎ পাঁচ ভাগে, ঠিক আছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অর্থাৎ ইন্দ্রিয়জাত সংবিধান হচ্ছে পাঁচ ভাগে। তারপরে দেখো মনোযোগ একটি ব্যক্তিগত নির্ধারক, পরে যে প্রশ্নটা তোমাদের সামনে আমি তুলে ধরেছি সেটা হচ্ছে দেখো মনোযোগ একটি ব্যক্তিগত নির্ধারক, 27 নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ যে মনোযোগ একটি কি, মনোযোগ একটি ব্যক্তিগত নির্ধারক। তো দেখো প্রশ্ন 27 নম্বর মনোযোগের একটি ব্যক্তিগত নির্ধারক হলো অপশন এ হচ্ছে পুরস্কার, অপশন বি হচ্ছে তিরস্কার, অপশন সি হচ্ছে অভিনবত্ব, অপশন ডি হচ্ছে আগ্রহ। তো এই প্রশ্নের সঠিক হচ্ছে মনোযোগের ব্যক্তিগত নির্ধারক হচ্ছে আগ্রহ। দেখো আগ্রহটা হচ্ছে নিজের মধ্যে, ঠিক আছে? তোমার মনোযোগ কেমন হবে সেটা কিন্তু নিজের নিজের আগ্রহ না থাকলে কিন্তু কেউ তোমাকে কোনো কিছু দিতে পারবে না, এটা ব্যক্তিগত বলেছে, ঠিক আছে? অভিনবত্ব পুরস্কার এগুলো কিন্তু ব্যক্তিগত না, পুরস্কার নিজে নিজে কখনোই কেউ ওকে দিতে পারে না, ঠিক আছে? তারপরে দেখো পরের যে প্রশ্নটা রয়েছে দেখো 28 নম্বর, যে আগ্রহ এক ধরনের গতিশীল মানসিক প্রবণতা। তো এই মতের প্রবক্তা হচ্ছে কে? দেখো অপশন এ রয়েছে ম্যাকডুগাল, অপশন বি রয়েছে স্টাউট, অপশন সি রয়েছে কিংহাম, অপশন ডি রয়েছে ড্রিভার। তো এই প্রশ্নের সঠিক যে অ্যান্সারটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে অপশন ডি অর্থাৎ ড্রিভার। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি ড্রিভার। পরের যে প্রশ্নটা রয়েছে দেখো বিশেষ বিশেষ সামর্থ্য অর্জন করার ক্ষমতায় বুদ্ধি উক্তিটিকার। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার দেখো কি রয়েছে অপশানে, অপশান মনোবিদ রস রয়েছে, তারপরে রয়েছে মনোবিদ রুশো, অপশান বি রয়েছে, এবং অপশান সি রয়েছে মনোবিদ উড্র, এবং অপশান ডি রয়েছে মনোবিদ ওয়ার্সান। তো এই প্রশ্নের সঠিক যে অ্যান্সারটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে অপশান সি, মনোবিদ উড্র বলেছেন বিশেষ বিশেষ সামর্থ্য অর্জন ক্ষমতায় হলে বুদ্ধি, ঠিক আছে? মনোবিদ উড্র। এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে মনোবিদ উড্র। পরের যে প্রশ্নটা তোমাদের জন্য রয়েছে এখানে যে মনোযোগের একটি বস্তুগত নির্ধারক, ঠিক আছে? মনোযোগের একটি কি বস্তুগত নির্ধারক হলো, তো অপশন রয়েছে দেখো এ হচ্ছে পুরস্কার, অপশন বি তিরস্কার, অপশন সি রয়েছে অভিনবত্ব, এবং অপশন ডি হচ্ছে উৎসাহ। তো এটা হচ্ছে বস্তুগত নির্ধারক হচ্ছে অপশন কি হবে বলো তো একটু তোমরা বলো। এই প্রশ্নের সঠিক যে অ্যান্সারটা হবে সেই সঠিক অ্যান্সারটা হচ্ছে যে অপশান সি অর্থাৎ অভিনবত্ব হচ্ছে মনোযোগের একটি বস্তুগত নির্ধারক। পরে যে প্রশ্নটা রয়েছে 31 মার্কের, তো দেখো 31 নম্বর রয়েছে দেখো বৈদিক যুগ বিভক্ত ছিল 2টি পর্যায়ে, 4টি পর্যায়ে, 3টি পর্যায়ে, 5টি পর্যায়ে। খুবই শর্ট সহজ প্রশ্ন এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 31 নম্বর যে প্রশ্ন, 3টি পর্যায়ে কিন্তু বৈদিক যুগ কিন্তু বিভক্ত ছিল, ঠিক আছে? বৈদিক যুগের যে পর্যায়। পরে যে 32 নম্বর যে প্রশ্নটা রয়েছে তোমাদের সামনে আমি তুলে ধরেছি দেখো যে ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় বিশেষ কারণে পাঠ বন্ধ থাকলে তাকে বলা তো সাধারণ অবকাশ, 2 নম্বর বি রয়েছে সাধারণ ছুটি, 3 হচ্ছে নিত্য অন্নদায়, 4 হচ্ছে নৈমিত্তিক অধ্যায়। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি নৈমিত্তিক অধ্যায়। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কি নৈমিত্তিক অধ্যায়। পরের যে প্রশ্ন রয়েছে ব্যক্তিগত ভাব জগতের জন্য প্রস্তুত করা ছিল, অপশান এ রয়েছে দেখো পরাবিদ্যার লক্ষ্য, অপশান বি রয়েছে দেখো অপরাবিদ্যার লক্ষ্য, অপশান সি রয়েছে প্রয়োগবাদী বিদ্যার লক্ষ্য, অপশান ডি রয়েছে বস্তুবাদী লক্ষ্য। তো তোমরা দেখতেই পাচ্ছ যে 4টি অপশান রয়েছে। তো এই প্রশ্নের সঠিক যে অ্যান্সারটা হয়ে যাচ্ছে সেই সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ অর্থাৎ পরাবিদ্যার লক্ষ্য। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে পরাবিদ্যার লক্ষ্য। পরের যে প্রশ্নটা রয়েছে দেখো তোমাদের সামনে পরের যে প্রশ্নটা রয়েছে দেখো বুদ্ধদেব ভিক্ষু সংঘ গঠনে যে আদর্শ নিয়েছিলেন তা হলো সমাজতান্ত্রিক, রাজতান্ত্রিক, এবং অপশান সি রয়েছে দেখো গণতান্ত্রিক, এবং অপশান ডি রয়েছে অগণতান্ত্রিক। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা তোমরা অবশ্যই কমেন্টে করো। তো দেখো এই প্রশ্নের সঠিক যে অ্যান্সারটা হচ্ছে সেটা হচ্ছে অপশান সি অর্থাৎ গণতান্ত্রিক, ঠিক আছে? বুদ্ধদেব ভিক্ষু সংঘ গঠনে যে আদর্শ নিয়েছিলেন সেটা হচ্ছে কি গণতান্ত্রিক। তো পরের যে প্রশ্নটা রয়েছে তোমাদের জন্য দেখো পরে 35 নম্বর যে প্রশ্ন রয়েছে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় সুইডেন স্টকহোমে, ব্রাজিলের রিউ ডি জেনিরোতে, এবং ইংল্যান্ডের লর্ডসে, এবং জাপানের মিনামাটে। তো এইটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? এইটা খুবই
ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন 35 নম্বর প্রশ্নটা, তোমাদের পরিবেশেও কিন্তু এই প্রশ্নটা রয়েছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে যে ব্রাজিলের রিও ডি জেনিরোতে, তো সালটা মনে রাখবে সবাই, ব্রাজিলের রিও ডি জেনিরোতে এই বসুন্ধরা সম্মেলন হয়েছিল 1992 সালে, কিন্তু এইটা কিন্তু হয়েছিল। ভেরি ভেরি পরিবেশ থেকেও আসে তোমাদের, এই এটা থেকেও আসে। পরের প্রশ্ন দেখো, এজেন্ডা 21 কর্মসূচি গৃহীত হয়, অপশন এ রয়েছে দেখো, সম্মিলিত জাতি পুনর্জনে, বসুন্ধরা সম্মেলনে, পরিবেশ রক্ষা সম্মেলনে, এবং অপশন ডি রয়েছে দেখো, মিনামেটা সম্মেলনে। এইটা হচ্ছে কি সঠিক, এই 36 নম্বর যে প্রশ্ন রয়েছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে বসুন্ধরা সম্মেলনে এজেন্ডা 21 কিন্তু নেওয়া হয়েছিল, অর্থাৎ 1992 সালে। কিন্তু একই এইটার সঙ্গে এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পরের যে প্রশ্নটা তোমাদের সামনে আমি রয়েছে দেখো, সেই প্রশ্নটা দেখো, পরিবেশ সম্পর্কে যেটি সঠিক নয় সেটি হলো কি, সেটি হলো দেখো অপশন এর যে সর্বদা পরিবর্তনশীল, যেটি সঠিক নয়, প্রশ্নটা একটু ভালো করে পড়বে দেখো, পরিবেশ সম্পর্কে যেটি সঠিক নয়, প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে, সেটি হলো কি, কোনটা সঠিক নয়, সর্বদা পরিবর্তনশীল, ব্যক্তির জন্য শক্তি সঞ্চার করে না, কখনোই নিষ্ক্রিয় নয়, বিঘ্নিত হয়, দূষণের ফলে। তো এই প্রশ্নের দেখো সঠিক নয় কোন বক্তব্যটি, তো এই প্রশ্নের সঠিক যে অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন বি, যে ব্যক্তির জন্য শক্তি সঞ্চার করে না, এইটা কিন্তু একদম ভুল, কারণ পরিবেশ কিন্তু ব্যক্তির জন্য শক্তি সঞ্চার অবশ্যই করে। তা পরে যে 38 নম্বর যেটা রয়েছে দেখো, পরিবেশের উষ্ণতা বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি দায়ী গ্যাসটি হচ্ছে, পরিবেশের উষ্ণতা বৃদ্ধি কোন গ্যাসটি, তো এইখানে অপশন এ রয়েছে কার্বন ডাইঅক্সাইড, অপশন বি রয়েছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, অপশন সি সালফার ডাইঅক্সাইড, এবং অপশন ডি রয়েছে সিএফসি। তো এই প্রশ্নের সঠিক যে অ্যান্সারটা হয়ে যাচ্ছে, সেই সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। সঠিক অ্যান্সার হচ্ছে কি, কার্বন ডাইঅক্সাইড। একটু এখানে ভালো একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন, তো এই কার্বন ডাইঅক্সাইডের উষ্ণতা করার ক্ষমতা প্রায় তোমার 39.39, ঠিক আছে, সরি 49% কাছাকাছি, ঠিক আছে, তো এতটা পরিমাণ শুধু সিএফ কার্বন ডাইঅক্সাইড কিন্তু উষ্ণতা বৃদ্ধি করে। তারপর দেখো পরে যে 39 নম্বর প্রশ্নটা রয়েছে দেখো, ওজোন স্তর রয়েছে বায়ুমণ্ডলের টপোস্পিয়ারে, আয়োনোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ারে, তারপর আছে মেসোস্ফিয়ারে, ঠিক আছে, এই 4টি অপশন রয়েছে। তো এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের পরিবেশেও আসছে এবং শিশু মনস্তত্ত্ব বিদ্যাও কিন্তু এইখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে দেখো, ট্রপোস্পিয়ার তো হচ্ছে না, কারণ প্রথম যে স্তরটা সেটা যে টপোস্পিয়ার, তার পরের স্তরে রয়েছে দেখো ওজোন, স্ট্রাটোস্ফিয়ারে রয়েছে কি তোমার ওজোন স্তর, তো কত কিমি না তো 25 থেকে তোমার কত 35 কিমি, কোনো কোনো ভাবে 15 কিমির ওপরেও দেওয়া রয়েছে 20 থেকে, তো সাধারণত 25 থেকে 35 কিলোমিটার যে স্তরটা সেটা যে স্ট্রাটোস্ফিয়ার, সেই স্তরে কিন্তু এই ওজোন স্তরটা রয়েছে, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং পরিবেশের জন্য। পরে যে দেখো, প্রথম বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে, দেখো প্রথম বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দেখো 1990, 1993, তারপর 1900, অপশান বি রয়েছে 1992, অপশান ডি রয়েছে 1995। তো প্রথম যে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে তো দেখো, প্রথম বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি, বসুন্ধরা 1992 সালে, ঠিক আছে, প্রথম বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়। পরের যে প্রশ্ন রয়েছে দেখো, যে সমাজবিদ্যা ব্যক্তির অস্তিত্ব কল্পনা করে না, ঠিক আছে, উক্তিটি কার, তো এই উক্তিটি 41 নম্বর যে উক্তিটি, তো প্রশ্ন রয়েছে দেখো, অপশন ই রয়েছে রুশো, অপশন বি রয়েছে পিস্তোলসি, অপশন সি রেমন্ড, অপশন ডি রয়েছে রে, তোমার কি রয়েছে ডিউ, তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি রেমন্ড, এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হয়ে যাচ্ছে রেমন্ড। দেখো পরের যে প্রশ্নটা রয়েছে তোমাদের সামনে আমি তুলে ধরছি দেখো, মানুষের শ্বাস প্রশ্বাস মানুষের সঙ্গে সর্বনাশা, এই উক্তিটি কি, তো দেখো এই উক্তিটি হচ্ছে অপশন এ রয়েছে দেখো রুশো, অপশন বি রয়েছে স্যার পাসিনান, অপশন সি রয়েছে পোস্তাল সি, অপশন ডি রয়েছে হার্বার্ট। তো এই প্রশ্নের 42 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে অপশন বি, অর্থাৎ স্যার পার্সি নানান, ঠিক আছে, এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হয়ে যাচ্ছে স্যার পার্সি নানান, কিন্তু এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। পরের যে প্রশ্নটা রয়েছে, সে চরিত্রকে বলিষ্ঠ ও
কর্মঠ করার শিক্ষার লক্ষ্য, এই উক্তিটি কে করেছে? দেখো এই বক্তব্যটি দেখো কে বলেছে, অপশন এ রয়েছে দেখো রবীন্দ্রনাথ, অপশন বি রয়েছে গান্ধীজি, অপশন সি রয়েছে দেখো বিদ্যাসাগর, অপশন ডি রয়েছে কি রয়েছে না রামমোহন। তো এই প্রশ্নের 43 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে রবীন্দ্রনাথ। ঠিক আছে, রবীন্দ্রনাথ কিন্তু এই উক্তিটি কিন্তু করেছিলেন। পরে যে 44 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এই 44 নম্বর প্রশ্ন কিন্তু চরিত্র গঠনের শিক্ষার চরম আদর্শ উক্তিটি কে করেছেন, এই উক্তি থেকে কিন্তু একটি প্রশ্ন আসবেই পরীক্ষাতে। আর তো অপশন এ রয়েছে দেখো হার্বার্টে, অপশন বি ফবলের, অপশন সি রয়েছে দেখো ডিউ, এবং অপশন ডি রয়েছে রুশোর। তো এই প্রশ্নের সঠিক যে অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন এ হার্বার্টের। ঠিক আছে, এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হয়েছে হার্বার্টে। তো আশা করি তোমরা পুরো ভিডিওটি হেল্পফুল হলে, তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর অবশ্যই একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখতে কিন্তু একদমই তোমরা কেউ ভুলবে না। ঠিক আছে। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিও পেতে।